সাতাত্তরতম জনশিক্ষা দিবস কৃষ্ণনগর সিপিআই সদর বিভাগীয় অফিসের সামনেও পালন করা হয় সকালে পতাকা উত্তোলন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন মানস বর্মন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য সহ এদিনে মানস বর্মন বলেন বর্তমানে কুশিক্ষা দূর করতে আরেকটা সুশিক্ষা আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে তো এই সময়ে এক্ষুনি দাঁড়িয়ে মনে হচ্ছে জনশিক্ষা আন্দোলন যেটা ছিল সেই আন্দোলনটা আরেকটা আন্দোলনে নিয়ে যাওয়া উচিত বিরোধী আন্দোলন চ্যানেল দিন